আপনিও জানেন আমিও জানি যে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকটা কি? পৃথিবীতে যত রকমের শিরিক আছে তা তিন ভাবে হয়ে থাকে। এক, বিশ্বাসের দ্বারা হয়ে থাকে। আপনার অন্তরে এমন কিছু বিশ্বাস আপনি ধারণ করে বসে আছেন, তার মধ্যে শিরকি বিশ্বাস থাকতে পারে। যেমন শিরকি বিশ্বাস হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটা যদি কোনো ব্যক্তি দাবি করে বা বিশ্বাস রাখে এ হবে মুশরিক। কান খারাপ করে শুনে রাখেন, আপনাদের এখানে কে কোন পীরের মরিদ কোন পন্থীটা আমি জানি না, কোরআন হাদিস থেকে এটা যেটা পাচ্ছি আমি সেটা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি হলো কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে, বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, তাহলে সেই ব্যক্তি মুশরিক। কিয়ামত পর্যন্ত এই হুকুম কেউ চেঞ্জ করতে পারবে না, সে যত বড় আল্লাহর ওলি হোক। এটা তো আমরা ওপেন আপনাকে বলতেছি, আর আমাদের এটা মুখের কথা নয়। যদি দলিল না দিতে পারি তখন হবে ব্যাপার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া যে কেউ গায়েব জানে না এই সম্পর্কে অনেক আয়াত আছে। একটা আয়াত যদি আপনার অন্তরের মধ্যে বসিয়ে নেন তাহলে অন্তরটা পবিত্র হয়ে যাবে। কারণ আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলতেছেন আমি কোনো পুরুষের বা কোনো ব্যক্তির পক্ষে দুইটা অন্তর রাখি নাই। অন্তর কয়টা আছে? একটা। আর সেই অন্তরে যদি কোরআন থাকে তাহলে সেখানে বাতিল ঢুকতে পারবে না। আর কারো অন্তরে যদি বাতিল থাকে তার মানে বোঝা যাচ্ছে তার কাছে কোরআনের জ্ঞান নাই। কারণ কোরআন আপনাকে বাতিল মুক্ত করে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ কি বলেছেন কোরআন সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। হে মানুষ, তোমার রবের পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে যেটা তোমার অন্তরের রোগ থেকে তোমাকে মুক্ত করবে। তাহলে অন্তরের রোগ কি? বাতিল বিশ্বাস। এটা অন্তরের সব থেকে বড় রোগ। অন্তরের রোগ হচ্ছে মুনাফিকি করা, এটা অন্তরের সব থেকে বড় রোগ। বিসমিল্লাহ। অন্তরের সব থেকে বড় রোগ হচ্ছে লোভ করা, হিংসা করা, বিদ্বেষ রাখা। এগুলো কিসের রোগ? সব অন্তরের রোগ। তাহলে অন্তরের রোগ হলো নিফাকি করা, মুনাফিকি হওয়া, শিরকি ধারণা রাখা, এগুলো হচ্ছে অন্তরের রোগ। আর আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি তোমার অন্তরকে রোগ মুক্ত করার জন্য। আজকে যদি মুসলিম হয়ে আপনার অন্তরে যদি কোনো রোগ থেকে থাকে, এটা হয়েছে কেন? কারণ আপনি কোরআনের ট্রিটমেন্ট নেন নাই, আপনি কোরআন গ্রহণ করেন নাই, কোরআন বুঝেন না, কোরআন শিখেন না, এটার জন্য আপনার অন্তরে রোগ বাসা বেঁধে আছে। না হলে যেই ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান আছে আর তার অন্তরে শিরিক থাকবে এটা হইতে পারে না। কারণ দুইটা জিনিস এক জায়গায় জমা হবে না। গোমরাহি আর হক কোনোদিন এক ব্যক্তির মধ্যে থাকতে পারে না। হয় সে গোমরা, হয় সে হক পথে আছে, দুইটা নিয়ে কোনো ব্যক্তি চলতে পারে না। তাতে শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে এটা বিশ্বাস করাটা হচ্ছে শিরক। কোরআন তার খেলাফ যাবে। কোরআন কি বলেছে? সূরা নাহাল 27 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়ামা ইয়াশকুরুনা আইয়ানা ইউবাসুন। হে নবী আপনি বলে দেন তাদেরকে, আপনি বলে দেন শুধু আপনি কেন, আকাশ এবং জমিনের মাঝে এমন কেউ নাই আল্লাহ ছাড়া যে গায়েব জানে। এটা বলেছেন কে? আল্লাহ। আরে স্পষ্ট কিছু আয়াতের ব্যাখ্যা লাগে না। যারা বলে যে কোরআন পড়তে ব্যাখ্যা লাগে, এত 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 ভাষার জ্ঞান লাগে, ফালতু কথা। আপনার কিয়ামত পর্যন্ত আপনার যত আল্লাহর ওলিরা আছে এক জায়গায় জড়ো হলে এর বিকল্প কোনো ট্রান্সলেট সে করতে পারবে না, যে আয়াতের ভিন্ন ব্যাখ্যা, এ আয়াতের এই সেই কোনো কিছু করে একবারে সরল অর্থ কুল। হ্যাঁ নবী আপনি বলে দেন, কুল মানে বলে দেন, লা ইয়ালাম জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে কেউ জানে না আল গায়বা গায়বের খবর ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। এর চেয়ে স্পষ্ট কথার কি আছে? অমায়েশুনা ইয়ানা ইউবাসুন, তারা এটাও জানে না যে কবর থেকে তাদেরকে কখন উঠানো হবে। তাহলে আপনি সেখান থেকে রাসূলকে আল্লাহর ওলিদেরকে আলাদা করতে চান? অথচ আল্লাহ বলেছেন আকাশ এবং জমির মাঝে যারা আছে তাদের মধ্যে কেউ গায়েব জানে না। আর যদি মনে করেন তারা গায়েব জানে তাহলে তারা আমরা বলবো যে তারা আকাশ আর জমিনের বাইরের লোক, তারা পৃথিবীর লোক। কারণ আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো ব্যক্তি গায়েব জানে না। আপনি যদি না মানতে পারেন এটা আপনার ব্যর্থতা। আর যদি আপনাকে নাম্বার সহ বলার পরে সে আয়াত আপনি খুঁজে না পান আমার কিছু করার নেই। 27 নম্বর সূরা, সূরা আন-নামল 65 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। আর নাহাল যেটা, হয়তো নাহাল বেরিয়ে গেছে, নাহাল বলেছিলাম, যাই হোক, যদি নাহাল বলে থাকে ওটা 16 নম্বর সূরা, ওটা নয়।
নামল যেটা 27 নম্বর সূরা আপনি দেখেন 65 নম্বর আয়াতে রয়েছে তো গায়েব সম্পর্কে একটা আয়াত আমি মনে করি আপনার জীবনের অনেক বড় একটা মানে পুঁজি হয়ে আপনি রাখেন এটা আপনার জন্য অনেক বড় একটা কাজ করবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বলেছেন যে আমি গায়েব জানি না এটা আপনি সূরা আনআমের মধ্যে পেয়ে যাবেন 51 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত আনআমের মধ্যে পেয়ে যাবেন রাসূল নিজে বলেছেন আমি গায়েব জানি না তারপরও যদি কোনো ব্যক্তি গোমরাহ হয় এটা কার দোষ বলে এটা আমাদের দোষ নয় শিক্ষকদের দোষ নয় সে গোমরাহ হওয়ারই ছিল হবে তো এটা হচ্ছে বিশ্বাসগত শিরক এই ধরনের বহু বিশ্বাস আছে মুসলিমরা লালন করে এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে যদি আপনার কাছে কোরআনের জ্ঞান থাকে তাহলে এই ধরনের বাতিল বিশ্বাস আপনার মধ্যে ঢুকতে পারবে না